আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি হাইব্রিড ড্রাগন বাগান দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে। এই জমিটার বয়স মাত্র 5 মাস। ভিতরে গাছের যে সুন্দর একটা রহল আছে, এতে আমার দেখায় প্রথম বাগান এটা। আমি অনেক ড্রাগন বাগানই দেখেছি, আমার নিজেরও আছে বাগান, কিন্তু চাষির মতো এত সুন্দর পরিচর্যা করে বাগান কারো দেখি নাই। এই দেখেন, এটা ঝড়ে ভেঙে গেছে, এই যে ঝলছে এটা বাধা আছে কিন্তু তারপরে ঝড়ে ভেঙে গেছে, এই যে ঝলছে দেখেন কিভাবে। এটা আপনার এছাড়া সেটা পর্যাপ্ত গাছে সার প্রয়োগ করে যথেষ্ট পরিমাণ, যতটুকু দরকার তার চেয়েও বেশি, এই জন্য কিন্তু লতাটা এত ক্রোধ। খুবই জোর গাছে, এবং এই গাছে 5 মাস আর 2 মাসের পরেই অনেকে এখন বর্তমান অনেকেই বলে যে 6 মাসে ফল পাওয়া যায় গাছে, ড্রাগন গাছে। এটা অবশ্য ঠিকই, কারণ এই 5 মাস আর 2 মাসের ভিতরেই কিন্তু আপনার এই গাছে এই যে নিচের যে অংশটা, এটা তো আগে হয়েছে, এই লতাটার বয়স কিন্তু হয়ে গেছে, এটা এটা কিন্তু আপনার ফল আসার সম্ভাবনা আছে আর আসবেই। খুবই সুন্দর একটা হাইব্রিড ড্রাগন বাগান, এত অল্প সময়ে গাছের এত রহল দেখা যায় না। লতাগুলো কিন্তু খুব মোটা মোটা আছে, আর এই পাশে দেখেন বাস্তা বোঝাই করে রেখেছে আপনার একটা জৈব সার। এটা হচ্ছে পোলট্রির যে ময়লাটা, ধানের চিটেই হোক আর পোলট্রির ময়লাটাই হোক, সেটা কিন্তু দেখেন বাস্তা বোঝাই করে এনে দিছে। যেহেতু ড্রাগন গাছে আপনার জৈব সারটাই বেশি খাটে, যে যত জৈব সার দেবে তার গাছের চেহারা তত ভালো থাকবে। রাসায়নিক সার আছে, কিন্তু রাসায়নিক সারের চেয়ে জৈব সারের কার্যকারিতাটা অনেক বেশি আমি মনে করি। এই জমিটা রোজার মাসে ধনিয়া পাতা করছিল আপনার এই বেডের মাঝখানে, কিন্তু মাঝখানে করছিল কিন্তু আপনার বাজারের পরিস্থিতি ভালো না বিধায় কিন্তু এটাই পয়সা হয়নি। এই জমিটা আশা করা যায় বছর আর 2-1 মাসের ভিতরেই ফল পাওয়ার সম্ভাবনা আছে, গাছের মাল হয়ে যাবে।